কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই বাংলাদেশি সংঘর্ষ শিক্ষার্থীদের উপর গুলি ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ট সংস্থাটির ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে শিক্ষার্থীদের এই আন্দোলন ঘিরে সৃষ্টি সহিংসতা বন্ধ ন্যায়বিচার নিশ্চিত এবং দুইশো জনের বেশি মানুষ নিহতের জবানবন্দি নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে চিঠিতে দেশজুড়ে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ কারফিউ জারি এবং ঢাকায় সব ধরনের বিক্ষোভ সমাবেশে পুলিশি বাধা নজিরবিহীন বলেও জানায় মানবাধিকার সংস্থাটি বাংলাদেশের সংবিধান এবং মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ড মেনে মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষার নিশ্চয়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল একই সাথে ওই ঘটনাকে কেন্দ্র করে দশ হাজারেরও বেশি মানুষ ও নিরীহ শিক্ষার্থীকে আটকের ঘটনায় নিন্দা জানায় সংস্থাটি